এক বোন জানতে চেয়েছেন যে তার বিবাহের অনেক দিন পরও কোনো সন্তান হচ্ছিল না, তাই তিনি মানত করেছিলেন যে তার যদি কোনো সন্তান হয় তাহলে তিনি দুটি ছাগল কোরবানি করবেন। কিছুদিন পর তার একটি ছেলে সন্তান হয়, এখন তিনি আকিকা করবেন। প্রশ্ন হলো, মানতের ছাগল দিয়ে আকিকা করা যাবে? যদি না যায় তাহলে আকিকা আগে করবে নাকি মানত আগে করবে? মানত এটা ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে কোনো প্রশংসনীয় কাজ না, কিন্তু কেউ করলে জায়েজ আছে, করলে সেটা পূরণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রীতিমতো বলেছেন যে মানত তোমরা মানত করবে না, ইন্নামা ইউস্তাখরাজুহু মিনাল বখীল, মান্নতের মাধ্যমে বখিলের কৃপণের সম্পদটা বাহির হয় শুধু, এই এছাড়া তেমন কিছু না। মান্নত কাকে বলে? মান্নত বলা হয় আল্লাহ আমার অমুক কাজটা হলে, আমার ছেলেটা অসুখ, সে সুস্থ হলে আমি একটা ছাগল দান করব, 2000 টাকা গরিব মানুষকে দিব, এটা হলো মান্নত। আবার মান্নতের মধ্যে কিছু মান্নত আছে যেগুলো ভুল মান্নত, যেমন আল্লাহ আমার এই কাজটা হলে আমি শাহজালাল শাহপুরাণে মাজারে যাব, এরকম মান্নত আছে না নেই? এই মান্নতগুলো হলো ভুল মান্নত। শরীয়তে মান্নত বিশুদ্ধ হওয়ার জন্য এমন কাজের মান্নত করতে হবে যেটা শরীয়তে ইবাদত, যেটা ইবাদত সেরকম কাজের মান্নত করতে হবে, আরো শর্ত আছে। এখন যেটা ইবাদত না, বরং ইবাদতের উদ্দেশ্যে কোনো কবরে আলাদা যাওয়া, এটাই রীতিমতো হাদিসে জায়েজ নাই, হাদিসের নির্দেশ আলোকে সেখানে ওই রকম মান্নত করা হলো রীতিমতো শরিয়া বিরোধী মান্নত, সেরকম মান্নত পুরা করা জরুরি নেই। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসিহি, যদি কেউ হারাম কাজের মান্নত করে তো সেটা পূরণ করবে না, বংশটা ভঙ্গ করবে। তো এখন যদি আপনি মান্নত করেন যে আল্লাহ আমার সন্তান যদি হয় তাহলে সেক্ষেত্রে আমি আপনার রাস্তায় দান করব, তাহলে ওই দানটা আপনাকে করতেই হবে, আকিকার ছাগল দিয়ে ওই মান্নত আদায় হবে না, আকিকা তো ভিন্ন ইবাদত, অতএব এটা দিয়ে মান্নত আদায় হবে না, মান্নতটা আপনাকে আলাদা আদায় করতে হবে। আর মান্নত আর আকিকা দুটোর ভিতরে কোনটা অগ্রাধিকার দিবেন, কোনটা আগে করবেন? এর উত্তর হলো, আকিকা তো একটা সময় সংশ্লিষ্ট ইবাদত, সপ্তম দিনে করা সুন্নাত, না হলে 14-21তম দিনেও করা যায়, পরেও করা যায়, কিন্তু উত্তম হলো সপ্তম দিনে, অতএব এই দিনে এটা করে ফেলবেন, যদি এর আগে মানত করতে পারেন ভালো, আর না হলে পরে করলেও আদায় হয়ে যাবে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর 40 দিনের ভিতরে নামাজ রোজা পড়া যাবে কি না? সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যতদিন পর্যন্ত ব্লিডিং দেখা যাবে মেয়েদের, এটাকে নেফাস বলা হয়, এই ব্লিডিং যতদিন পর্যন্ত দেখা যাবে ততদিন পর্যন্ত নামাজ পড়বেন না, এই সময় নামাজ পড়া হারাম, তবে সেটা সর্বোচ্চ সীমা হলো 40 দিন, 40-এর পরে যদি ব্লিডিং দেখা যায়, রক্ত দেখা যায়, তাহলে সেক্ষেত্রে সেটাকে অসুস্থ ধরে অবস্থা নামাজ চালাইতে হবে, 40-এর পর থেকে নামাজ চালাইতে হবে। আর যদি 20 দিন পরে 15 দিন পরে বন্ধ হয়ে যায়, তাহলে যখন বন্ধ হয়েছে তখন থেকে নামাজ শুরু করতে হবে, এবং এই সময় ওই মাসিক অবস্থা যা যা নিষেধ তা তা নিষেধ, স্বামী স্ত্রী সহবাস করা নিষেধ, নামাজ পড়া নিষেধ, কোরআন তেলাওয়াত করবেন না, বাইতুল্লাহ তওয়াফ করবেন না ইত্যাদি, এগুলো এই টাইমগুলোতে নিষিদ্ধ।